আমরা স্পেশাল প্রজেক্টের অধ্যায়ে পর্দায় যেটি দেখতে পাচ্ছি সেটি করব। দেখুন, আমরা একটা ন্যাচারাল সিনারি চারপাশে একটা স্পেশাল ইফেক্ট দিয়েছি এবং ফটো ইম্প্যাক্ট লেখা, এর মধ্যে একটা গ্লাস ইফেক্ট দেওয়া হয়েছে। তো প্রজেক্টে আসুন আমরা করব। তো এটি করার জন্য আমাদের মূলত এই ইমেজটি নিতে হবে এবং আমরা ইজি প্যালেটকে অ্যাক্টিভ করব এবং আমরা মূলত পাবো গ্যালারির আন্ডারে সোজা নিচে টাস্কের মধ্যে যে ইমেজ এডিটিং টাস্ক রয়েছে সেখানে আমরা অলে ক্লিক করে ডান পাশে চলে আসব এবং ডান পাশে চলে এসে আমাদের নিচের দিকে আমাদের যে ইফেক্টটি মূলত অ্যাম্বুশেন্ট ফ্রেম ওয়ান, এই ইফেক্টটি আমরা এটিকে ড্রাগ করে এনে ছেড়ে দিব, ফলে আমরা আমাদের প্রজেক্টের অনুরূপ ইফেক্টটি পাবো। এখানে এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং অ্যাপ্লাই কারেন্ট ফ্রেম এটিতে ক্লিক করব, ফলে আমাদের ইমেজটির উপরে ইফেক্টটি অ্যাপ্লাই হবে। এরপর আমরা টাইপ টুল দিয়ে লিখব, আমরা ফন্টের সাইজটা মোটামুটি একটু বড় রাখবো। এরপর এটিকে ইফেক্ট দিব গ্লাসি ইফেক্ট। তো গ্লাসি ইফেক্ট দেওয়ার জন্য আমরা গ্যালারির নিচে যে টেক্সট পাথ ইফেক্ট রয়েছে সেখান থেকে আমরা গ্লাস সিলেক্ট করব এবং গ্লাস সিলেক্ট করে আমরা এখান থেকে, তো প্রথমে আমরা এটিকে বেভেল দিয়ে নিব, আমরা বেভেল 0B03 দিয়ে নিব। এরপর আমরা আমাদের এই টেক্সট অ্যান্ড পাথ ইফেক্টের গ্লাসে ক্লিক করব এবং এখান থেকে আমরা G12 এই গ্লাসটি ড্রাগ করে লেখার উপরে ছেড়ে দিব। তবে আমাদের অলরেডি আমাদের প্রজেক্টের অনুরূপ দেখতে পাবো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখবো যে আমাদের লেখাটি গ্লাসি ভাব এবং লেখার পেছন দিয়ে আমাদের ন্যাচারাল সিনারি দেখা যাচ্ছে।